টি-টোয়েন্টির শাস্তি এড়াতে অবসরে থাকা হাসারাঙ্গাকে টেস্ট স্কোয়াডে ফিরিয়েছে শ্রীলঙ্কা। চলতি এই বিতর্কে অবশেষে মুখ খুলল দেশটির ক্রিকেট বোর্ড। দাবি, 16 মার্চ টেস্টে ফেরার কথা জানিয়েছেন হাসারাঙ্গা। লঙ্কার নির্বাচক অজন্তা মেন্ডিসের সঙ্গে সুর মিলিয়েছেন দলটির ম্যানেজারও। একদিকে সোনালি ইতিহাস, আরেকদিকে কলঙ্কিত ঘটনা। লঙ্কান ক্রিকেটে আলোর নিচে অন্ধকারও কম নয়। নতুন বিতর্ক ভানিন্দু হাসারাঙ্গাকে ঘিরে। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের জন্য পান 3 ডিমেরিট পয়েন্ট। 2 বছরের মধ্যে 8 ডিমেরিট পয়েন্টের শাস্তি, 4 ওয়ানডে কিংবা 4 টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা, আর টেস্ট হলে 2 ম্যাচ। সাদা পোশাকে অবসর নেয়ায় তার সামনে ছিল শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ। বুঝতে পেরে আচমকা অবসর ভেঙে টেস্টে হাসারাঙ্গা। আইসিসির সাথে চালাকি স্পষ্ট। চারদিকে যখন সমালোচনা, তখন ব্যাখ্যা দিতে বাধ্য হয় শ্রীলঙ্কা। নির্বাচক অজন্তা মেন্ডিসের দাবি, 16 মার্চ টেস্টে ফেরার কথা জানিয়েছিলেন তাদের। সিলেট টেস্টের আগে হাসারাঙ্গার ব্যাপারে প্রশ্ন তুলতেই দলের ম্যানেজারের দিকে ঠেলে দিলেন অধিনায়ক ধনঞ্জয় আডি সিলভা। অজন্তা মেন্ডিসের সঙ্গে সুর মেলালেন ম্যানেজারও। আপনারা যা বলছেন তা সঠিক নয়। হাসারাঙ্গা চিঠি দিয়ে টেস্ট খেলতে চাওয়ার আগ্রহের কথা জানিয়েছিল, বলেছিল সে তার মত পরিবর্তন করেছে। এর ভিত্তিতে নির্বাচকরা তাকে স্কোয়াডে রেখেছে। অবসর ভেঙে টেস্টে ফেরাটা যদি পূর্ব পরিকল্পিত হতো, তাহলে আইপিএলে তার দল হায়দ্রাবাদ কেন জানে না, এই প্রশ্ন উঠছে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, সিলেট।